সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। নিজেদের সরকারি সুবিধার অধিকারে বৃহস্পতিবার জেলা জুড়ে পথ অবরোধ কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠনের মুর্শিদাবাদ জেলা শাখা। তাদের অভিযোগ, 2016 সালে প্রতিবন্ধীদের জন্য আইন ঘোষণা হলেও রাজ্য সরকার তা চালু করেনি। একই সাথে সকল সরকারি সুবিধা থেকে তাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। আমার নাম আরজান, আমি একটা প্রতিবন্ধী মানুষ। আমি কোনো হেল্প পাই না সারাডে ব্লক থেকে কিংবা কোনো জায়গা থেকে। আমার খুব গরিব মানুষ আমি। এখানে এসেছি, ভাইরা পদ অবরোধ ডেকেছিল তাই এলাম। তাকে কোনো একজনা বললো না যে কোনো কিছু একটা ব্যস্ত হবে, আপনার যদি একটু ভালো বোঝেন একটা ব্যস্ত করবেন। দেখছেন তো দুটো পা নাই আমার, ঠিক আছে। প্রতিবাদে জেলার বিভিন্ন রেল স্টেশন চত্বরে রাজ্য সরকারের ওপর ব্লক প্রশাসনের অফিসের সামনে রীতিমতো জমায়েত করে ঘন্টার পর ঘন্টা অবস্থান বিক্ষোভ পালন করেন তারা। সকল জেলাবাসীর কাছে আবেদন, অসহায় প্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়ান, সকল জেলাবাসীর কাছে আবেদন। জেলা সদর বহরমপুরের 55 তলা মোড় কান্দিশালার 1 নম্বর রেল গেটের সামনে কান্দি বড়ুয়ার বেলডাঙ্গা রেজিনগর লালবাগ ডোমকল জঙ্গিপুর মহকুমা এলাকার বিভিন্ন রাজ্যের সড়কপথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা। তাদের দাবি, অবিলম্বে 100 দিনের কাজ, তাদের নাম নথিভুক্ত করতে হবে, বিনামূল্যে সরকারি প্রকল্পের ঘর প্রদান, 2016 সালের প্রতিবন্ধীদের জন্য ঘোষিত আইন কার্যকর করা, এই ধরনের 6 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রতিটি ব্লক অফিসে প্রদান করা হয় সংগঠনের তরফ থেকে। দাবি মানে না হলে আগামী দিনে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলা জুড়ে। আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডিএম অফিসকে আমরা আন্দোলন দিয়েছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম 6000 প্রতিবন্ধী নিয়ে। কিন্তু ডেপুটেশনে আমাদের ডিএম কোনো হেলদুল খায়নি, আমাদের কোনো কিছু দেয়নি, যার ফলে আমরা মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন ব্লকে আমরা রাস্তায় বসেছি আন্দোলনে। এটাও যদি না বিডিও এখানকার ওসি বা এখানকার প্রশাসন যদি না মানে, আগামী দিনে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব, এইটা আমাদের লক্ষ্য। আমি জানি আলম, আমি মুর্শিদাবাদ জেলা কমিটির সহসভাপতি এবং সালার ব্লক কমিটির সম্পাদক। আমাদের দাবি যে 100 দিনের কাজে, আমাদের দাবি যে বেসরকারি বাসে আমাদের ছাড়পত্র দিতে হবে, আমাদের দাবি ডিএমের কাছে যে আমরা ঘরের দরখাস্ত দিয়েছি সেই ঘরের তদন্ত করে ঘরগুলা দেওয়া। আচ্ছা, আমাদের 2016 একটা আইন পাশ হয়েছে, সেই 2016 আইনটাকে এই সরকার কার্যকারী করছে না, সেই কার্যকারী করার জন্য আমাদের এই দাবি। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, সমস্ত অচল করে দেবো আমরা। প্রতিবন্ধীদের কি শক্তি সরকার তখনই বুঝবে, তখনই জানবে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, টিভি নিউজ 10। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দুর্গাপুর শিল্পনগরীতে খোলা আকাশের নিচে হস্তশিল্পের সম্ভার আসতে চলেছে শিল্পনগরীর হাট। আগামী 24 তারিখ ও 26 তারিখ এই শিল্পনগরীর হাট শিল্পনগরী দুর্গাপুরে বসতে চলেছে। স্থান বিগ বাজার সংলগ্ন ওডিসি মার্ট সিটি সেন্টার। খোলা থাকছে দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দুর্গাপুর শিল্পনগরীতে খোলা আকাশের নিচে হস্তশিল্পের সম্ভার আসতে চলেছে শিল্পনগরীর হাট। আগামী 24 তারিখ ও 26 তারিখ এই শিল্পনগরীর হাট শিল্পনগরী দুর্গাপুরে বসতে চলেছে। স্থান বিগ বাজার সংলগ্ন ওডিসি মার্ট সিটি সেন্টার। খোলা থাকছে দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত।
আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোয়া সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের AC, নন AC রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। শারদীয়া প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25 ও 26 সেপ্টেম্বর 2021, স্থান দিশারি সংঘ, এবং 2 এবং 3 অক্টোবর 2021 আশিস মার্কেট সংলগ্ন হিরোস ক্লাবে। সবাইকে এই প্রদর্শনীতে সাদর আমন্ত্রণ। শারদীয়া প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25 এবং 26 সেপ্টেম্বর 2021, দিশারি সংঘ, এবং 2 ও 3 অক্টোবরের 2021 আশিস মার্কেট সংলগ্ন হিরোস ক্লাবে। সবাইকে এই প্রদর্শনীতে সাদর আমন্ত্রণ। শারদীয়া প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25 ও 26 সেপ্টেম্বর 2021, স্থান দিশারি সংঘ, এবং 2 এবং 3 অক্টোবর 2021 আশিস মার্কেট সংলগ্ন হিরোস ক্লাবে। সবাইকে এই প্রদর্শনীতে সাদর আমন্ত্রণ।